কড়াইয়ে গোল চামচে 2 চামচ সয়াবিন তেল দেব, 1 বাটি পেঁয়াজ কুচি দেব, 15টা কাঁচামরিচ দেব, 3 চা চামচ লবণ দেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে 2 টেবিল চামচ ধনে গুঁড়া দেব, 3 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দেব। গোল চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দেব, 2 টেবিল চামচ আদা বাটা দেব, 1 টেবিল চামচ রসুন বাটা দেব, 1 চা চামচ হলুদ গুঁড়া দেব, 1 চা চামচ জিরার গুঁড়া দেব, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দেব। 1 কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার 1 কেজি গরুর মাংস দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে 40 মিনিট রান্না করব। এবার 1 কাপ পানি দেব। এবার 1 মুঠো ধনে পাতা দেব। এবার রান্না হয়ে গেছে। এবার পরিবেশন করব মজাদার গরুর মাংসের কারি।